আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো নাসিরাবাদ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমি হাফসা আক্তার প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ নাসিরাবাদ কলেজ ময়মনসিংহ আজকে আমার পাঠ পরিচিতি শ্রেণী অনার্স তৃতীয় বর্ষ বিষয় ইসলামের ইসলামের ধর্মীয় মতবাদ প্রতিষ্ঠান সাহিত্য ও বিজ্ঞানের ক্রমোন্নতি বিষয়কোট তেইশ ষোলো পনেরো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার পাঠ শিরোনাম তাকদিরের সংজ্ঞা আল আখিরাত সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই এই দুইটি বিষয় নিয়ে আগেও অনেক আলোচনা শুনেছ এবং অনেক কিছু জানো আজকে আমি তোমাদের সাথে এই দুইটা বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ধর্ম বিশ্বাস বুঝাতে মুসলিম সমাজে সাধারণত ইমান ও আকিদা এই দুটি শব্দ ব্যবহৃত হয় কুরআনুল কারিম ও হাদিস শরীফে সর্বদা ঈমান শব্দটি ব্যবহার করা হয়েছে আর পৃথিবীতে ইসলামের যথার্থ অনুসারী হতে হলে সর্বপ্রথম আল্লাহর অবতীর্ণ কিতাবে বর্ণিত দৃশ্যমান অদৃশ্য বিষয়াবলির উপর পরিপূর্ণ ইমান আনতে হবে তাকদিরের উপর বিশ্বাস ইসলামের মৌল ও আকীদাসমূহের মধ্যে অন্যতম আল্লাহর প্রতি ইমান আনা যেমন ফরজ তেমনি তাকদিরের উপর ঈমান আনাও ফরজ প্রথমেই আমি তোমাদের সাথে আলোচনা করব তাকদিরের সংজ্ঞা সম্পর্কে তাকদির শব্দটি কাদরুন বা কাদারুন মূল থেকে উদ্ভূত কাদারুন শব্দের অর্থ হচ্ছে পরিমাপ নির্ধারণ করা যথাযথ ব্যবস্থা করা ইত্যাদি পবিত্র কোরআনের পঁচিশ নম সোরা সোরা ফুরকানের দ্বিতীয় আয়াতে ইরশাদ হয়েছে তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে পরিমিত করেছেন যথার্থ অনুপাতে আর কোরআনের সাতাশি নং সুরা আল সুরা আলার দুই থেকে তিন নং আয়াতে ঈর্ষাদ হয়েছে তিনি সৃষ্টি করেছেন এবং ভারসাম্য স্থাপন করেছেন তিনি তাকদিন নির্ধারণ করেছেন অতপর পথ দেখিয়েছেন কোরআন মাজিদের তেত্রিশ নং সুরা সুরা আহজাবের আটত্রিশ নং আয়াতে ঈর্ষাদ হয়েছে আর আল্লাহর বিধান সুনির্ধারিত পবিত্র কোরআনের চুয়ান্ন নং সুরা সুরা কামারের ঊনপঞ্চাশ নং আয়াতের সাথ হয়েছে আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারণ নির্ধারিত পরিমাণে আল্লামা আর আ তাফ তাজানী রহমতুল্লা আলায় সারহে আকাইদে তাকদিরের সংজ্ঞা সম্পর্কে বলেছেন তাকদিরের অর্থ হলো প্রতিটি মাকলুককে তার কোনো সিফাতের সাথে বিশেষিত করা যে সিফাতের উপর সেটি বিদ্যমান হবে যেমন ভালো মন্দ লাভ ক্ষতি এবং সে সময়ে ও স্থানের সাথে বিশেষিত করা যার উপর সেটি সামিল এবং সে প্রতিদান ও শাস্তির সাথে যা এর উপর প্রতিফলিত হবে অর্থাৎ প্রতিটি সৃষ্ট বস্তুকে যে গুণের সাথে যে সময় ও স্থানে যেভাবে তৈরি হওয়ার কথা বা প্রথম থেকে সুনির্দিষ্ট করে দেয়ার নাম তাকদির ইসলামী পরিভাষায় তাকদিরের সংজ্ঞা হলো প্রত্যেক সৃষ্টির জন্য যাবতীয় বিষয় পরিমিত ও নির্ধারণ করা এর ব্যাখ্যা হলো সৃষ্টি জগতের জন্য আল্লাহ নির্ধারণ অর্থাৎ জগতের মধ্যে কার কি দায়িত্ব কার কি প্রকৃতি কর্ম কার কি দায়িত্ব কার কি গুণাগুণ কার কি বৈশিষ্ট্য হবে কার জন্য মৃত্যু কখন কোথায় কিভাবে হবে ইত্যাদি বিষয় স্বয়ং তালা নির্ধারণ নির্ধারিত করেছেন আর সাবি গ্রন্থে ইলমুন তথা জ্ঞান আজলি বা অনাদি তিনি সর্বজ্ঞ তাই অনাদি থেকে অনন্তকাল পর্যন্ত যা কিছু প্রকাশ পাবে সংঘটিত হবে তা তিনি অনাদিকাল থেকে জানেন এ জানার নামই তাকদির অন্যথায় আল্লাহ তালার ইলম বা জ্ঞান অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ হয়ে যায় এর মধ্যে সৃষ্টির কোনো নেই। মহান আল্লাহ এই নির্ধারণকে তাকদীর বা ভাগ্যলিপি বলেন শারহুলে আকিদাত্তিত তাহারিয়া গ্রন্থে বলা হয়েছে বস্তুত তাকদির আল্লাহর সৃষ্টির জন্য তার একটি গোপন বিষয় এই বিষয়ে তিনি তার নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তা রাসুল কাউকে অভিহিত করেননি এ বিষয়ে গভীর চিন্তা গবেষণা করাও উচিত নয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি তোমাদের সাথে আল আখিরাত সম্পর্কে আলোচনা করব প্রথমেই আখিরাত সম্পর্কে তোমরা আগেও শুনেছ আজকে আমি তোমাদের সাথে আল আখিরাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। মৃত্যুর পরজীবনে বিশ্বাস ইসলামী আহাকাম বা মূল নীতিসমূহের মধ্যে সর্বশেষ আখিরাত শব্দটি আখির শব্দের স্ত্রীলিঙ্গ যার অর্থ হল সকলের পর বা সর্বশেষ এ শব্দটি কোরআন মাজিদের মৃত্যুর পরবর্তী জীবন অর্থে ব্যবহৃত হয়েছে ভাষ্যকারদের মতে আখিরাত আসলে আর দারুল আখিরা বা পরকাল অর্থাৎ শেষবাস আখিরাত শব্দের প্রতিশব্দ মায়াত আখিরাত দ্বারা পরলোকের দুঃখ হিসেবে মানবাত্মার অবস্থা বোঝায় মানব তথা সৃষ্টি জগতের নির্দিষ্ট ক্ষণস্থায়ী জীবনের জীবনের পরিসমাপ্তির পরবর্তী যে অশেষ অনন্তকাল রয়েছে মৃত্যুর পরবর্তী সেই অনন্তকালকেই ইসলামী ইসলামী শরীয়তের পরিভাষায় আলাখিরাত বলা হয় পবিত্র কোরআনের এই ক্ষণস্থায়ী পৃথিবীর অবস্থা ও অবস্থান সম্পর্কে আল্লাহ ঘোষণা করেন এই পার্থিব জীবন খেলা ও প্রমোদ ব্যতীত আর কিছুই নয় পরকালের জীবনী হলো প্রকৃত জীবন তবে এই ক্ষণস্থায়ী পৃথিবী অর্থহীন হয় এরপরে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে আখিরাতের পর্বভেদ আখিরাত বা পরকালের দুটি অধ্যায় রয়েছে প্রথমটি হচ্ছে আলমে বারজাক বা মধ্যবর্তী জীবন মৃত্যুর পর থেকে কেয়ামত বা পুনরুদ্ধান পর্যন্ত এই মধ্যবর্তী সময়কে আলমে বার্জাক বা মধ্যবর্তী জীবন বলা হয় আল্লাহ তালা ইরশাদ করেন অতপর আল্লাহ মানুষকে মৃত্যুদান করবেন এবং কবরের স্থান দিবেন তারপর তিনি যখন ইচ্ছা তখন পুনরুত্থিত করবেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন কবর হল আখিরাতের প্রথম ধাপ বা গৃহ দ্বিতীয়টি হচ্ছে আলমে হাসর আলমে হাসর হচ্ছে কেয়ামত থেকে শুরু করে অনন্তকালের জীবন এর পরের যে পয়েন্টটা সেটি হচ্ছে প্রশ্নোত্তর পর্ব প্রাণহীন মৃতদেহ কবরে রাখার পর কালো ও নীল রঙের দুইজন ফেরেস্তা অর্থাৎ মুনকার ও নাকির কবরে এসে মৃত ব্যক্তিকে উঠিয়ে বসাবেন অতপর প্রশ্ন করবেন তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে যদি মৃত ব্যক্তি মুমিন হয় তবে সে সঠিক উত্তর দিতে পারবে অন্যথায় অন্যথায় সে তিনটি প্রশ্নেরই একটি উত্তর দিবে লা আদ্রি অর্থাৎ আমি কিছুই জানি না এর পরের যে পয়েন্টটা নিয়ে এখন আমি তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে কবরে শান্তি অথবা শাস্তি প্রদান সম্পর্কে মুনকার নাকির ফেরেস্তার প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারলে মৃত ব্যক্তির কবর ও বেহস্তের মধ্যে সংযোগ স্থাপন করে দেওয়া হবে এবং সে ক্যামত পর্যন্ত নিদ্রায় বিভোর থাকবে পক্ষান্তরে যদি সে ক্যামত পর্যন্ত নিদ্রায় বিভোর থাকবে পক্ষান্তরে যদি ফেরেশতা দয়ের প্রশ্নের জবাব দিতে অক্ষম হয় তাহলে কবর ও দোজখের মধ্যে সংযোগ স্থাপন করে দেয়া হবে তার কবরকে এমন সংকীর্ণ করা হবে যে তার একদিকের অন্য দিকের পাজরের ভেতরে ঢুকে যাবে কবরের শান্তি বা শাস্তি সম্পর্কে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম বলেন কবর হয়তো বেহস্তের বাগান অথবা দুর্যোগের কর্ত এরপরের যে পয়েন্টটা আমি তোমা আমি তোমাদের সাথে এখন আলোচনা করব সেটি হচ্ছে পুনরুত্থান যে কোনো দশ যে কোনো দশ মহরম শুক্রবার হজরত ইস্তাফিল আলাইহ আলাইহানহু সিঙ্গাই ফুক দিবেন ফুৎকারের বিকট শব্দে পৃথিবীর সমস্ত জীবন মৃত্যুবরণ করবে অতপর দ্বিতীয় ফুৎকারে সকল মানুষ পুনরায় উঠে দাঁড়াবে পবিত্র কোরআনে বলা হয়েছে এবং যখন সিঙায় ফুৎকার দেওয়া হবে তখন তারা কবর থেকে উত্থিত হয় হয়ে তাদের প্রভুর প্রতি দ্রুত ধাবিত হবে এর পরের যে পয়েন্ট এখন আমি আলোচনা করব সেটি হচ্ছে আমল নামা প্রদান হাসরের দিন বিচার শুরু হলে প্রত্যেক বান্দার হাতে আমল নামা প্রদান করা হবে পূর্ণবান ব্যক্তিকে ডান হাতে এবং পাপি বান্দাকে বাম হাতে আমল নামা দেওয়া হবে আল্লাহ বলেন যে ব্যক্তিকে তার আমল দক্ষিণ হস্তে দেওয়া হবে তার হিসাব নেওয়া হবে অতি সহজ আর যার আমল নামা পিছন দিকে দিয়ে বাম হাতে দেওয়া হবে সে মৃত্যুকে ডাকতে থাকবে এর পরের যে পয়েন্টটা সেটি হচ্ছে পুল বা সিরাত হাসরের দিন বিচারস্থল এবং জান্নাতের মধ্যস্থলে থাকবে জাহান্নাম মধ্যস্থল বা জাহান্নামের উপর থাকবে একটি পুল বা যা চুল হতেও সূক্ষ্ম এবং তরবারি হতেও তীক্ষ্ণ ইমানদার ব্যক্তিগণ চোখের পলকে অত্যন্ত দ্রুত গতিতে বিনা বাধায় জান্নাতে প্রবেশ করবে আর পাপী বান্দাগণ পুলে পা রাখার সাথে সাথে টুকরা টুকরা হয়ে জাহান নামে পতিত হবে এ সম্পর্কে আল্লাহ বলেন তোমাদের মধ্যে এমন কেউই নেই যে এতে আরোহণ করবে না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেন সিরাদ বাপুল জাহান নামের পৃষ্ঠে প্রতিস্থাপিত হবে রাসুলগণের মধ্যে আমি সর্বপ্রথম আমার উম্মত তা অতিক্রম করব সেদিন একমাত্র রাসুলগণ ছাড়া কেউই কথা বলতে পারবে না আর সেদিন রাসুলগণের কথা হবে যে হে আল্লাহ শান্তিদান করুন শান্তি দান করুন এর পরের যে পয়েন্টটা সেটি হচ্ছে মিজান ইসলামী শরীয়তের পরিভাষায় হাসরের দিন আল্লাহ তালা তার বান্দাদের পার্থিব জগতের কৃতকর্ম কর্মের সঠিক পরিমাপ করার লক্ষ্যে যে পরিমাপ যন্ত্র বা দাঁড়িপাল্লা স্থাপন করবে তাকে মিজান বলা হয় তোমরা আগেও মিজান সম্পর্কে শুনেছ আশা করি আগেও তোমরা মিজান সম্পর্কে জেনেছো এ পাল্লা দুটির এক টিতে বান্দার নেক আমল অন্যটিতে বদ আমল ওঠানো হবে পরিমাপে যার নেকের পাল্লা ভারী হবে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং যার বদের পাল্লা ভারী হবে তাকে নামে নিক্ষেপ করা হবে এর পর পরের যে পয়েন্টে সেটি হচ্ছে সাফায়াত সাফায়াত অর্থ সুপারিশ করা ইসলামী শরীয়তের পরিভাষায় মহাবিচার দিবসে নবী রাসুল এবং পুণ্যবাণগণ সগিরা গুণাকারী মুমিনদের মুক্তির জন্য আল্লাহ পাকের দরবারে যে প্রার্থনা করবেন তাই সাফায়াত নামে পরিচিত কলামে পাকে আল্লাহ ইরশাদ করেন যে হে রাসুল আপনি নিজের জন্য এবং ইমানদার নরনারীর জন্য ক্ষমা প্রার্থনা করেন মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন আমার উম্মদের মধ্যে যারা সগিরা গুণাকারী তাদের জন্য আমি সুপারিশ করব। পরের যে পয়েন্টটা সেটি হচ্ছে আল্লাহর দর্শন লাভ মুমিন বান্দাগণ আখিরাতের পাকের দিদার লাভ করে ধন্য হবে কোরআন সুন্না এবং ইজমা দ্বারা এটি এটা প্রমাণিত আল্লাহ পবিত্র কোরআনে ঈর্ষাদ করেন সেদিন কেমতের দিন কতগুলো মুখমণ্ডল আনন্দোজ্জ্বল হয়ে তাদের প্রভুর দিকে তাকাবে মহানবী সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন নিশ্চয়ই তোমরা খুব শীঘ্রই তোমাদের প্রভুকে দেখতে পাবে ইমাম আবু হানিফা আল্লাহ তালন বলেন শিগণ যে তালাকে কোনো রকমহীন তুলনাহীন এবং দিকহীন অবস্থায় দেখতে পাবেন তা সুনিশ্চিত এর পরের যে পয়েন্টটা আমি তোমাদের সাথে এখন আলোচনা করব সেটি হচ্ছে জীবিতদের দোয়া ও দান খয়রাত কোনো মানুষ পরকালে চলে যাওয়ার চলে যাওয়ার পর তার জীবিত আত্মীয় স্বজন মৃত ব্যক্তির জন্য দোয়া ও দান খয়রাত করলে তা আল্লাহ মঞ্জুর করেন এর সমর্থনে মহানবী সাল্লাহু আলহ সাল্লাম বলেন বলো হে প্রভু আপনি পিতামাতার উপর রহমত বসন করুন যেমনিভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছিলেন এর পরের যে পয়েন্টটা সেটি হচ্ছে জান্নাত বা বেহিসদের আকৃতি প্রকৃতি জান্নাত আরবি শব্দ যার অর্থ উদ্যান স্বর্গোদ্যান সুখকর স্থান ইত্যাদি পরকালে পূর্ণবান ব্যক্তিগণ এখানে অবস্থান করবেন আল্লাহ বলেন আর তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা লাভের জন্য দ্রুত ধাবিত হও এবং সেই বেহেস্তের প্রতি দ্রুত ধাবিত হতো যার আয়তন আসমানসমূহ ও পৃথিবীর সমান বেহেস্তের আটটি স্তর রয়েছে যথা তোমরা আগেও জানো যে বেহেশত জান্নাত আটটি এর মধ্যে প্রথমটি হচ্ছে জান্নাতুল ফেরদাউস দারুল মাকাম দারুল কারার দারুল সালাম জান্নাতুল মাওয়া দারুল নাহিম দারুল খুলদ জান্নাতুল আদন মুমিনগণ নেক আমলের ফলাফল অনুযায়ী বিশ্বের বিভিন্ন স্তরের অধিবাসী হওয়ার সৌভাগ্য অর্জন করবেন এর পরের যে পয়েন্টটা সেটি হচ্ছে জাহান নামের অবস্থা ও প্রকৃতি জাহান নামের জাহান নাম আরবি শব্দ যার অর্থ নরক শাস্তির স্থান দুঃখ সময় স্থান ইত্যাদি আখিরাতে আখিরাত পাপি বান্দারা এখানে অবস্থান করবেন আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল স্বরূপ উৎপেতে রয়েছে সেথায় যুগ যুগ ধরে অবস্থান করবে সেথায় তারা ফুটন্ত পানি ও পুজ ব্যতীত বরফ কিংবা কোনো পানিও আস্বাদন করবে না জাহান নামের সাতটি স্তর তোমরা আগেও জেনেছ প্রথমটি হচ্ছে জাহান নাম লাজা হুতামা সাইর সাকার জাহিম হাবিয়া পাপ অনুসারে বান্দার এখানে অবস্থান গ্রহণ করবে আজকের আলোচনা থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আখিরাত বা পরকাল ইসলামী আখিদার অন্যতম দিক আখিরাতের ভালো মন্দ নির্ভর করে দুনিয়ার উপর কেননা মহানবী সাল্লা সাল্লামের ভাষায় সাল্লাল্লাহু আলহ সাল্লামের ভাষায় দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র যে এখানে নেক কাজ করবে তার স্থায়ী ঠিকানা জান্নাত আর যে ব্যক্তি অপকর্ম করতে করতে মৃত্যুবরণ করবে তার ঠিকানা হবে ভয়াবহ যার নাম বা দোক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে কিছুটা হলে উপকৃত হবে তোমরা নিজ নিজ বাসায় অবস্থান করবে এবং পড়াশোনার সাথেই থাকবে আশা করছি আমাদের নাসিরাবাদ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে করবে এবং দেখবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করবে আগামী সপ্তাহে তোমাদের সাথে আবারও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ